কাটোয়া ও তার পার্শ্ববর্তী এলাকার সমস্ত ধরনের খবর জানতে সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পুলিশের মানবিক মুখ দেখল কাটোয়াবাসী। কাটোয়ার পানুহাট পশ্চিমপাড়ার বাসিন্দা তরুণ দে, বয়স 65 ছুঁই ছুঁই, আজ থেকে 26 বছর আগে মারা গেছেন স্ত্রী। চার মেয়ে, চারজনেরই বিয়ে হয়ে গেছে। 65 বছর বয়সী তরুণদের বাড়িতে তাকে দেখাশোনা করার মতোও কেউ নেই, সেই সঙ্গে নেই আর্থিক সংস্থান। নিজের দৈনন্দিন জীবনযাপন করার জন্য 65 বছরের বৃদ্ধ মানুষটি মদ বিক্রি করত, ব্যাগে করে মদ নিয়ে বিক্রি করত পানুহাট এলাকায়। বহুবার এই মদ বিক্রি করার জন্য ধরেও নিয়ে গেছে পুলিশ। গত পরশু দিন রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। মদ বিক্রি করার অভিযোগে তরুণদেরকে ধরে নিয়ে যায় পুলিশ। থানায় নিয়ে যাওয়ার পর থানায় সদ্য আগত কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি বৃদ্ধের কাছে মদ বিক্রি করার কারণ জানতে পারেন। বৃদ্ধের জীবনের সমস্ত কথা শোনার পর তীর্থেন্দু গাঙ্গুলি বৃদ্ধকে মদ বিক্রি ছেড়ে দেওয়ার আদেশ দেন। সেই সঙ্গে মদ বিক্রি করেই বৃদ্ধের পেটের ভাত জোগাড় হয় এই কথা জেনে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি নিজস্ব উদ্যোগে লটারির টিকিটের ব্যবসা করার ব্যবস্থা করে দেন বৃদ্ধকে। পুলিশের কাছ থেকে পেটের ভাতের জোগাড়ের পথ পেয়ে মদ বিক্রি করার ছেড়ে দেওয়ার কথা দিয়ে বৃদ্ধ তরুণ দিয়ে জানান, বুঝি আগে কি করতেন? মদ বেচতাম, দিয়ে আমাকে থানায় ধরে নিয়ে গিয়েছে। দিয়ে আমি বরে সাহেব আমাকে বললো যে আর এই কাজ করো না, তুমি অন্য কাজ করো। আমি বলছি স্যার আমি পরিশ্রম করতে পারবো না, আমি কী করব। তখন বলছে তুমি যেটা ভালো বলছো সেটা করো। আমি বলছি স্যার আমি তাহলে লটারি টিকিট বেচবো। তখন বড় সাহেব আমাকে টেবিল চেয়ার ছাতা কিনে দেবে। আর কোনোদিন মদ বিক্রি করবে না? না। বৃদ্ধ তরুণদেরকে সাহায্য করে মদ বিক্রি করা ছাড়ানো প্রসঙ্গে কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি, আমাদের এই তরুণ দাস উনি বয়স্ক লোক, ওনার পরিশ্রম করার ক্ষমতা নেই আর, কিন্তু সেই কারণে উনি ওই মদ বিক্রিতে ঢুকে গিয়েছিলেন। বারবার তরুণ দে বহুবার মদ বিক্রি করতে এসছেন, উনি শ্রেণী ধরাও পড়েছেন, বারবার আমাদের থানা থেকে কেস হচ্ছিল। দেখা যায় যে ওনার পরিবারে সেরকম কেউ নেই, একাই আছেন উনি, আর ওনার শারীরিক ক্ষমতাও নেই যে অন্য কিছু করে খান। তো একটা বিকল্প ব্যবস্থা আমরা লোকাল মানুষের সহযোগিতায় এবং পঞ্চায়েতের সহযোগিতায় আমরা ওনাকে একটা বিকল্প রাস্তা আমরা যতটা সম্ভব পেরেছি করেছি, যাতে উনি এই লটারি টিকিট বিক্রি করে যাতে খেতে পারেন। এবং উনিও আমাদের কথা দিয়েছেন যে ভবিষ্যতে উনি আর মদ বিক্রি করবেন, এটার জন্যই আজকে থেকে ওনার এই কাজটা শুরু, ব্যবসাটা শুরু। কাটোয়া থানার সহায়তায় পেটের ভাত জোগাড়ের পথ পেয়ে খুশি কাটোয়ার পানুহাট পশ্চিমপাড়ার বাসিন্দা তরুণ দে, সেই সঙ্গে কাটোয়া থানার মানবিক মুখ দেখে খুশি কাটোয়াবাসী। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7।